हेलो स्टूडेंट्स, आजकेर ए वीडियोते आमी तुम्हारे सामने आलोचना करब वेस्ट बेंगल बोर्डर क्लास 12 एर बिजनेस स्टाडिज माने कारबारी शिक्षा सब्जेक्ट निये। आगेर क्लासे आमी बिजनेस स्टाडिज सेकेंड चैप्टारे की कोश्चन आसते पारे तार एकटा सम्भाव्य तालिका दिए दिएछि। आजकेर क्लासे सेई कोश्चनगुलो निये आलोचना करब। तो कोश्चनगुलो निये आलोचना करार आगे तोमादेर एकटा कथाई बोले दिई, बारबार करे जेटा बला दरकार बोलछि, तुम्हारा भिडियोगो हयतो अनेकेई देखछो किन्तु भिडियोगुलो केउ सेरकम भावे लाइक करछो ना, ठीक आछे, भिडियोगुलो कमेंटो करछो ना एबं भिडियोगुलो बंधुदेर मध्ये शेयारो करछो ना। तो एरकम जदि चलते थाके ताहले आमी आस्ते आस्ते भिडियो देया कमिये देबो। तो एबार तोमराई डिसिशन नाओ जे तोमरा भिडियोगुलो तोमादेर चाय आर तोमादेर जदि चाय ताहले तोमरा भिडियोगुलो बंधुदेर मध्ये शेयार करो, लाइक करो, कमेंट करो एबं पारले बंधुदेरके बोलो चैनलटाके सबस्क्राइब करते जाते कमार्सेर नतून नतून आपडेट पेते पारो। तो जेटा बोलछिलाम एई चैप्टारे आमी आगेर दिन अनेकगुलो कोश्चेन दिएछि कि कोश्चेन आसते पारे तार मध्ये दिए आजके आमी एई भिडियोते तिनटे কোশ্চেন অ্যানালাইসিস করব। সেই কোশ্চেনগুলি হচ্ছে, এক নম্বর কোশ্চেন হচ্ছে কনসেপ্ট অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, বা তুমি বলতে পারো ডেফিনেশনটা দিয়ে দেবো এর মধ্যে। দু নম্বর কোশ্চেন আলোচনা করব ডিফারেন্স বিটুইন প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট। আর একটা কোশ্চেন আলোচনা করব ডিফারেন্স বিটুইন প্রসিডিওর অফ ম্যানেজমেন্ট অ্যান্ড রুলস অফ ম্যানেজমেন্ট। ঠিক আছে, তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। এখন আমি তোমাদের সামনে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। এই প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের কনসেপ্টটা তোমাদের সামনে তুলে ধরব। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ, মিনিং অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, এর বাংলা হলো ব্যবস্থাপনার নীতি। তো প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট জানার আগে আমাকে জানতে হবে প্রিন্সিপাল জিনিসটা কি। আ প্রিন্সিপাল রেফার্স টু আর স্টেটমেন্ট হুইচ রিফ্লেক্টস দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অ্যাবাউট সাম ফেনোমেনন বেসড অন কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ। প্রিন্সিপাল হচ্ছে এমন এক ধরনের স্টেটমেন্ট যেটা কিনা ফান্ডামেন্টাল ট্রুথের কথা বলে। ফান্ডামেন্টাল ট্রুথ মানে মৌলিক সত্য, মানে যেটা তোমরা সব জায়গায় প্রয়োজন, মানে ইউনিভার্সাল বলতে পারো। ঠিক আছে, তোমরা ছোট থেকেই দেখে আসছো এবং এটা সব জায়গায় তোমরা ইউজ করতে পারবে। ঠিক আছে, বলছে অ্যাবাউট সাম ফেনোমেনন বেসড অন কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ। এটা কিসের উপর বেস? কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপের উপর। এই কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ ব্যাপারটা কি, ধরো একটা উদাহরণ বলছি, কেউ যদি দাঁত না মাজে তাহলে তার দাঁতটা খারাপ হয়ে যাবে, মানে দাঁতটা যে খারাপ হয়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে এফেক্ট। আর কষ্টটা কি, দাঁতটা যদি না মাজো। দু নম্বর উদাহরণে আসা যাক, আমরা যদি ঠিক করে পড়াশোনা না করি তাহলে আমাদের এক্সামের রেজাল্টটা ভালো হবে না। এই যে রেজাল্টটা ভালো হবে না এটা হচ্ছে এফেক্ট, আর কজ হচ্ছে যদি ঠিক করে পড়াশোনা না করি। এইবার চলে আসি ম্যানেজমেন্ট প্রিন্সিপালে। ম্যানেজমেন্ট প্রিন্সিপাল আর ব্রড অ্যান্ড জেনারেল গাইডলাইন ফর ডিসিশন মেকিং অ্যান্ড বিহেভিয়ার অফ ম্যানেজার। তো ম্যানেজমেন্ট প্রিন্সিপাল মানে হচ্ছে ব্যবস্থাপনার নীতি। ব্যবস্থাপনার নীতিটা কি বলছে, একটা জেনারেল গাইডলাইন, ঠিক আছে, ফর ডিসিশন মেকিং অ্যান্ড বিহেভিয়ার অফ ম্যানেজার। ম্যানেজার অর্গানাইজার ভিতরে কিরকম বিহেভ করবে, কিরকম ডিসিশন নেবে সেটা বলে দেয় হচ্ছে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল। কখনো কোনো ম্যানেজারের কোনো রকমের ডিসিশন নিতে অসুবিধা হলে তো ও ম্যানেজমেন্ট প্রিন্সিপালকে রেফার করবে, আর ওখান থেকে গাইডলাইন পাবে যে তাকে কেমন ডিসিশন নিতে হবে এবং কেমন বিহেভ করতে হবে। এর একটা ছোট্ট এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরছি। মেনে নাও তোমার সামনে একটা প্রবলেমেটিক সিচুয়েশন আসছে, বা বলতে পারো প্রবলেমেটিক সিচুয়েশন চলে এসেছে, আর এই প্রবলেমটা তোমার পার্সোনাল লাইফেই আসছে, কোনো বিজনেস রিলেটেড নয়। ঠিক আছে, তো তোমাদের প্যারেন্টস টিচাররা ছোটবেলা থেকে একটা জিনিস শিখিয়েছে যে লাইফে যদি কখনো কোনো প্রবলেম আসে তখন ম্যাটারটা ঠান্ডা মাথায় ভাবতে হবে, কেন প্রবলেমটা আমার জীবনে আসলো, রেগে গেলে বা উত্তেজিত হলে চলবে না, মানে হাইপার হলে তোমার চলবে না। তারপর এটা অ্যানালাইজ করতে হবে যে কিভাবে এটা সলিউশন করা যায়। এই কথাগুলি যে আমাদের প্যারেন্টসরা বা টিচাররা ছোটবেলায় শিখিয়েছিল এটাই হচ্ছে জেনারেল গাইডলাইন। প্যারেন্টসরা কিন্তু কোনো সলিউশন দেয়নি যে এই প্রবলেমটা হলে এইভাবে সলভ করতে হবে, আর এটা কখনো দেওয়া সম্ভব নয়। কখন কোন প্রবলেম হবে সেটা প্যারেন্টস বা টিচারদের পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু যখন প্রবলেম আসছে আমাদের কাছে তখন ওটাকে কিভাবে ট্যাকেল করতে হবে সে ব্যাপারে কিছু গাইডলাইন দিয়েছে ছোটবেলায়, আর ওই গাইডলাইনগুলি আমরা সারা জীবন ধরে ফলো করছি। ম্যানেজমেন্ট প্রিন্সিপাল ঠিক একই রকম। ম্যানেজমেন্ট প্রিন্সিপাল ম্যানেজারকে কোনো সলিউশন দেয় না। ম্যানেজমেন্ট প্রিন্সিপাল বলে কোথাও কখনো কোনো প্রবলেম হলে কেমন বিহেভ করতে হবে, কেমন ডিসিশন নিতে হবে, এটার একটা জেনারেল গাইডলাইন দিয়েছে। তো আমাদের এক্সামে কখনো কখনো চলে আসে, আসেই বলতে পারো এসএকিউতে আসে, ম্যানেজমেন্ট প্রিন্সিপাল ব্যবস্থাপনার নীতি কাকে বলে। তো ব্যবস্থাপনার নীতি বা ম্যানেজমেন্ট প্রিন্সিপাল নিয়ে বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট এক্সপার্টরা তাদের বিভিন্ন মত দিয়েছেন। ঠিক আছে, এদের মধ্যে থেকে যেটা খুবই ইজি তোমরা পড়তে পারো এবং খুব ইম্পর্টেন্ট, FW টেলর কি বলেছিল, FW টেলর বলেছিল যে নিয়ম বা পদ্ধতি, ঠিক আছে, তো কারবারি প্রতিষ্ঠানকে মজবুত করে এবং তার কাজকর্মে সুবিধা করে দেয় তাকেই ব্যবস্থাপনা নীতি বলে। কি বললাম, FW টেলর বলেছিল যে নিয়ম বা পদ্ধতি কারবারি প্রতিষ্ঠানকে মজবুত করে এবং তার কাজকর্মে সুবিধা করে দেয় তাকেই ব্যবস্থাপনা নীতি বলে। ঠিক আছে, তাহলে এখান দিয়ে আমি বুঝিয়ে দিলাম কি কনসেপ্ট অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো এবার আমরা পড়বো ম্যানেজমেন্ট প্রিন্সিপাল ভার্সেস পিওর সায়েন্স প্রিন্সিপালের মধ্যে বেশ কিছু ডিফারেন্স। ঠিক আছে, তো আমরা আগের চ্যাপ্টার
চ্যাপ্টারে শিখেছিলাম যে ম্যানেজমেন্টের মধ্যে আর্ট এবং সায়েন্সের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। বাট প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টকে কিন্তু আমরা সায়েন্স বলতে পারি না। কেন বলতে পারি না, এখন সেটা নিয়েই তোমাদের সামনে আলোচনা করব। প্রথমেই দেখো, দেখতে পাচ্ছ ম্যানেজমেন্ট প্রিন্সিপাল কি বলছে? ভেরি ফ্লেক্সিবল, ঠিক আছে। হ্যাঁ, এটা তো অবশ্যই ফ্লেক্সিবল। এক একটা অর্গানাইজেশনে এক একটা সিচুয়েশন আসে, আর ওই সিচুয়েশন ট্যাকেল করার স্টাইলও হয় ডিফারেন্ট। ম্যানেজমেন্ট প্রিন্সিপালে কিছু কিছু চেঞ্জ আনা জরুরি, তখনই আমরা সিচুয়েশনকে ট্যাকল করতে পারবো। এই কারণে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল ফ্লেক্সিবল হওয়া খুবই জরুরি। কেননা আমাদের যা ম্যানেজমেন্ট প্রিন্সিপাল আছে, সব জায়গায় ওই প্রিন্সিপালগুলো যে অ্যাপ্লাই হবে এমন তো নাও হতে পারে, ঠিক আছে। তো আর বলছে কি, পিওর সায়েন্স প্রিন্সিপাল বলছে রিজিড, মানে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল রিজিড নয়, কিন্তু পিওর সায়েন্স প্রিন্সিপাল হচ্ছে রিজিড, ঠিক আছে। তো মানে বুঝতে পেরেছো ব্যাপারটা আশা করি। তাই এটা ফ্লেক্সিবল হবে না, পিওর সায়েন্স প্রিন্সিপালটা ফ্লেক্সিবল হবে না। যেমন ধরো তোমরা যখন ছোটোবেলায় অ্যালজেব্রা করতে, ঠিক আছে, তো অ্যালজেব্রায় বেশ কিছু তোমরা ফর্মুলা করেছিলে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম আরও অনেক ফর্মুলা ছিল। এবং তোমাদের যে অ্যালজেব্রার অঙ্ক আসতো, অঙ্ক দেখে তোমরা বুঝতে পারতে এই জায়গায় এই ফর্মুলাটাই ইউজ হবে, ওখানে অন্য কোনো ফর্মুলা ইউজ হবে না। এই জন্য বলা হচ্ছে পিওর সায়েন্স প্রিন্সিপাল হচ্ছে রিজিড। দু নম্বর কি দেখতে পাচ্ছ, ম্যানেজমেন্ট প্রিন্সিপাল আর অ্যাপ্লাইড উইথ ক্রিয়েটিভিটি। বলছে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল ফ্লেক্সিবল, কিন্তু এই ফ্লেক্সিবল আসবে কি করে? এই ফ্লেক্সিবিলিটি তখনই আসবে যখন ম্যানেজার এই ম্যানেজমেন্ট প্রিন্সিপালকে অ্যাপ্লাই করছে নিজের বুদ্ধি লাগিয়ে, নিজের ক্রিয়েটিভিটি লাগিয়ে, যাতে প্রবলেমটা সলভ হয় আর টার্গেটটা অ্যাচিভ হয়। মেনে নাও, ম্যানেজারের সামনে এমন একটা সিচুয়েশন এসেছে যেটাকে ট্যাকেল করার জন্য নিজের বুদ্ধি লাগাতে হবে, ঠিক আছে। সে যা প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালগুলো কাজে লাগছে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওর বুদ্ধি লাগাতে হবে, তবে প্রিন্সিপালগুলোকেও ফলো করতে হবে, ঠিক আছে। তো পাশাপাশি নিজের বুদ্ধিও অ্যাপ্লাই করতে হবে। আর পিওর সায়েন্স কী বলছে? পিওর সায়েন্স বলছে কি, সায়েন্টিফিক প্রিন্সিপাল আর অ্যাপ্লাইড ইন অ্যাবসোলিউট অর স্ট্যাটিক ম্যানার। ধরো এটা যদি একটা এক্সাম্পল দিই, এই যে সায়েন্টিফিক প্রিন্সিপাল বা বলছে কি পিওর সায়েন্স প্রিন্সিপালটা কোথায় অ্যাপ্লাই করা হয়, এটা ল্যাবরেটরিতে হয়। ধরো ল্যাবরেটরিতে কোনো একটা কেমিক্যালের একটা কম্পোনেন্ট তৈরি করছে, আমরা জানি কোনো একটা কম্পোনেন্টের নাম বলে, সেই কম্পোনেন্ট তৈরি করতে এই রেশিও দরকার। সেই রেশিও যদি আমরা অ্যাপ্লাই না করে, রেশিও যদি একটু রেশিওটা চেঞ্জ করে দিই, রেশিও যদি ঠিকঠাক অ্যাপ্লাই করি, অর্থাৎ যেই রেশিও হওয়া উচিত সেই রেশিও যদি অ্যাপ্লাই করি, তাহলে কেমিক্যালটা ঠিক মতো তৈরি হবে, কোনো দুর্ঘটনা ঘটবে না, মানে অ্যাক্সিডেন্ট ঘটবে না। কিন্তু যদি আমরা রেশিও চেঞ্জ করি, তাহলে এই কম্পোনেন্টটা ঠিকঠাক তৈরি হবেই না, বরঞ্চ অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তাই বলছে পিওর সায়েন্স প্রিন্সিপালে আমরা কোনো ক্রিয়েটিভিটি দেখাতে পারবো না। তিন নম্বর বলছে, ম্যানেজমেন্ট প্রিন্সিপাল হ্যাজ টু কিপ পেস উইথ চেঞ্জ ইন এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট চেঞ্জ হতে হতে, এনভায়রনমেন্ট যখনই চেঞ্জ হবে, আমাদের ম্যানেজমেন্ট প্রিন্সিপালও চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আর এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে যদি ম্যানেজমেন্ট প্রিন্সিপাল চেঞ্জ না করি, তাহলে বিজনেস বিশাল বড় ক্ষতির সম্মুখীন হতে পারে, তো বিজনেস বন্ধও হয়ে যেতে পারে। আর পিওর সায়েন্স প্রিন্সিপাল কি বলছে, সায়েন্টিফিক প্রিন্সিপাল ডু নট চেঞ্জ উইথ টাইম। আজ থেকে 50 বছর আগে কোনো একটা কেমিক্যাল তৈরি করতে যে রেশিও আমরা ফলো করেছিলাম, আজ থেকে 50 বছর পরেও সেই রেশিওই ফলো করব। তাই বলেছে এটা সায়েন্টিফিক প্রিন্সিপাল, ডু নট চেঞ্জ উইথ টাইম। তাহলে আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, নোটটা তোমরা কপি করে নাও। এরপরে যেই কোশ্চেনটা আমি তোমাদের সামনে আলোচনা করব, সেটা হলো ডিফারেন্স বিটুইন প্রসিডিওর অফ ম্যানেজমেন্ট অ্যান্ড রুলস অফ ম্যানেজমেন্ট, মানে ব্যবস্থাপনার পদ্ধতি ও নিয়মের মধ্যে পার্থক্য, ঠিক আছে। একটা ভালো ম্যানেজমেন্ট ছাড়া কোনো অর্গানাইজেশন কখনোই সাকসেস হতে পারে না। তাই ম্যানেজমেন্টকে কিছু প্রসিডিওর আর রুল মেনে চলতে হয়। এই প্রসিডিওর এবং রুলগুলোর মধ্যে যে কিছু ডিফারেন্স দেখা যায়, সেই ডিফারেন্সগুলোই এখন আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই রুল আর প্রসিডিওর মধ্যে যে ডিফারেন্সগুলো দেখা যায় না, সেই ডিফারেন্সের যে টপিকগুলো থাকে, সব টপিকগুলি তোমরা স্ক্রিনে দেখে নাও। একটা দেবো ডেফিনেশান, একটা দেবো ক্যারেক্টারিস্টিক, একটা দেবো ফলো না করলে তাহলে কী হতে পারে, আর পানিশমেন্ট কী আছে, আর বেস, ঠিক আছে। প্রথমে যদি আমরা ডেফিনেশনে আসি, ঠিক আছে, তো আমরা দেখব প্রসিডিওর অফ ম্যানেজমেন্ট জিনিসটা কি। অর্গানাইজেশনের কোনো কাজ ফুলফিল করার জন্য, যে উপায় অবলম্বন করা হয় সেটাই হচ্ছে প্রসিডিওর অফ ম্যানেজমেন্ট। আর রুলস অফ ম্যানেজমেন্টটা কি, অর্গানাইজেশনের কোনো কাজ ফুলফিল করার জন্য যে গাইডলাইন মেনে চলতে হয় সেটাই হচ্ছে রুল অফ ম্যানেজমেন্ট। রুল অফ ম্যানেজমেন্টটা কি, গাইডলাইন মেনে চলতে হবে, আচ্ছা। আর প্রসিডিওরটা কি, মানে অর্গানাইজেশন সমস্ত কাজটা কমপ্লিট করার জন্য, ঠিক আছে, যে সমস্ত উপায় অবলম্বন করতে হবে সেটাই হচ্ছে প্রসিডিওর। এবার চলে আসি ক্যারেক্টারিস্টিকে। প্রসিডিওর অফ ম্যানেজমেন্টের ক্যারেক্টারিস্টিক বলছে এটা ফ্লেক্সিবল, মানে নমনীয়। আর রুলস অফ ম্যানেজমেন্টের ক্যারেক্টারিস্টিক বলছে এটা ফ্লেক্সিবল নয়, ঠিক আছে, অর্থাৎ অনমনীয়। আচ্ছা, এবার দেখবো যদি ফলো না করি তাহলে কি হতে পারে। ম্যানেজমেন্টের যে প্রসিডিওর আছে সেইগুলো যদি ফলো না করি, তাহলে অর্গানাইজেশনের সাকসেস ঠিকঠাক পাবো না, ঠিক আছে, অর্গানাইজেশনের সাকসেস হবে না।
আচ্ছা, আর যদি রুলস অফ ম্যানেজমেন্ট ফলো না করি তাহলে অর্গানাইজেশনে ক্ষতি হতে পারে। পানিশমেন্ট, প্রসিডিওর অফ ম্যানেজমেন্ট কি বলছে? বলছে প্রসিডিওর যদি ঠিকঠাকভাবে পালন না করি তাহলে এমপ্লয়িকে কারণ দেখাতে বলতে হয় এবং তাকে কোনো শাস্তি দেওয়া হয় না, অর্থাৎ তাকে কোনো পানিশমেন্ট দেওয়া হয় না। অপরদিকে রুলস অফ ম্যানেজমেন্ট কি বলছে? বলছে রুলগুলো যদি ঠিকঠাকভাবে পালন না করি তাহলে এমপ্লয়িকে পানিশমেন্ট দেওয়া হয়। এরপরে লাস্ট পয়েন্ট বেস, প্রসিডিওর অফ ম্যানেজমেন্ট কি বলছে? নলেজ বেসড অন লজিক্যালি অবজার্ভড ফাইন্ডিং ফ্যাক্ট অ্যান্ড ইভেন্ট, বলছে যে পর্যবেক্ষণলব্ধ জ্ঞান, মানে কোনো কিছু অবজার্ভ করে, কোনো কিছু অবজার্ভ করে তার উপর বেস করেই এই প্রসিডিওরটা তৈরি করা হয়, ঠিক আছে। আর রুলস অফ ম্যানেজমেন্ট কি বলছে? আশেপাশের অবস্থা, জেনারেল নলেজ, এর উপর বেস করেই রুলস অফ ম্যানেজমেন্ট তৈরি করা হয়। তাহলে আশা করি বোঝা গেল রুল অফ ম্যানেজমেন্ট আর প্রসিডিওর ম্যানেজমেন্ট কি। এটা ভালো করে পড়বে, এটা এক্সামে আসে, এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এরপরে আমি দেখে নেব কোশ্চেনটা হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডিফারেন্স বিটুইন অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে, মানে ব্যবস্থাপনার উদ্দেশ্য ও ব্যবস্থাপনার নীতির মধ্যে পার্থক্য। অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট তোমরা আগের চ্যাপ্টারে পড়েছো আর এখানে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট পড়ছি এই চ্যাপ্টারটা, এদের মধ্যে তোমার ডিফারেন্সগুলো তুলে ধরতে বলেছে। দেখো আমরা কী জানি, প্রতিটা অর্গানাইজেশনেরই কিছু না কিছু একটা অবজেক্টিভস থাকে, আর ম্যানেজমেন্টের ফাংশনটা কী? সেই অবজেক্টিভসটাকে সাকসেস করা বা সাকসেস করার চেষ্টা করে যাওয়া। আর ম্যানেজমেন্টের অবজেক্টিভসগুলো অনেক রকমের হয়, আর ম্যানেজমেন্টের অবজেক্টিভস অনেকগুলো হলেও, ঠিক আছে, সেইগুলোকে সাকসেস করার জন্য বেশ কিছু রুল বা প্রসিডিওর মেনে চলতে হয়, ঠিক আছে। তো আর এই রুল বা প্রসিডিওরকেই বলা হয় প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। তো এখন এই দুজনের মধ্যে ডিফারেন্সগুলো দেখে নেব। তো কী কী ডিফারেন্স দেবো এদের মধ্যে? ডেফিনেশন দেবো, গোল দেবো, ডিটারমাইন দেবো, ঠিক আছে, কিছু বিরোধিতা দেবো, ঠিক আছে, মানে ডিসপুট যেটাকে বলো, ম্যান্ডেটরি দেবো আর ইউনিভার্সাল দেবো, টাইম পিরিয়ড দেবো। তো প্রথমে দেখো ডেফিনেশন দিচ্ছি, অবজেক্টিভস অফ ম্যানেজমেন্টটা কী? অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট হলো প্রতিটা অর্গানাইজেশনেরই কিছু না কিছু একটা অবজেক্টিভস থাকে, ঠিক আছে, বা বলতে পারো একটা গোল থাকে, ঠিক আছে, সেই অবজেক্টিভস বা সেই গোলটা ঠিকঠাকভাবে অ্যাচিভ হয়েছে কি না, ঠিক আছে, সেটা পূরণ করার ব্যবস্থা করাই হচ্ছে অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট। আর প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টটা কী? এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম FW টেলর কী বলেছিল, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট সেটা লিখলেই হবে, অর্থাৎ যে রুল, ঠিক আছে, যে রুল বা যে প্রসিডিওর কোনো অর্গানাইজেশনকে মজবুত করে তোলে বা তার কাজকর্মের সুবিধা করে দেয় সেটাই হচ্ছে তোমার রুলস অফ ম্যানেজমেন্ট। গোল, অবজেক্টিভস অফ ম্যানেজমেন্টের গোল কী? মানে অর্গানাইজেশনের যে লক্ষ্যটা আছে, যে গোলটা আছে, ঠিক আছে, যে গোলটা আছে সেই গোলটা পূরণ করা, ঠিক আছে, সেই গোলটা পূরণ করে ফেলবে। আর প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের গোলটা কী? একটা গাইডলাইন দেয়া, এই পথে তোমাকে যেতে হবে। ডিটারমাইন, অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট কী ডিটারমাইন করে? মানে অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট ডিটারমাইন কারা করে? টপ লেভেলের ম্যানেজাররা। আর প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট ডিটারমাইন কারা করে? সব লেভেল, অল লেভেল অফ ম্যানেজার। বিরোধ, ম্যানেজমেন্টের অবজেক্টিভস অনেকগুলো হলেও এদের মধ্যে কোনো বিরোধিতা নেই, কিন্তু প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের আমরা যদি খুব ভালোভাবে ফলো করি, আমরা এর পরে কয়েকটা ক্লাসে পড়বো প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট নিয়ে বিভিন্ন বিভিন্ন কথা বলেছিলাম, যেমন আমাদের দুজনের টপিকটা পড়তেই হবে, একটা FW টেলর, একটা হেনরি ফেয়াল, এরকম আরও অনেকের নাম আছে। তো তাদের কথাগুলো যদি আমরা ভালো করে অবজার্ভ করি, ঠিক আছে, এক একজন এক এক রকম কথা বলেছিল, অর্থাৎ তা বলতে পারি তাদের ম্যানেজমেন্টের অনেক প্রিন্সিপালই পরস্পরের বিরোধী। আচ্ছা, ম্যান্ডেটরি, যে কোনো অর্গানাইজেশনের অবজেক্টিভসটা ঠিক করা হচ্ছে ম্যান্ডেটরি, ঠিক আছে। তো ম্যান্ডেটরি পয়েন্টটা কী করবো? ম্যান্ডেটরি বলছে যে অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট কী বলছে? অবজেক্টিভ ম্যানেজমেন্ট বলছে যে কোনো অর্গানাইজেশনের অবজেক্টিভসটা ঠিক করা ম্যান্ডেটরি, আর প্রিন্সিপালটা ঠিক করা কখনোই ম্যান্ডেটরি নয়। এবার যে ইউনিভার্সাল, বিভিন্ন অর্গানাইজেশনের ম্যানেজমেন্টের অবজেক্টিভস ডিফারেন্ট হবে, কিন্তু প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট কী বলছে? এটা শুধুমাত্র বিজনেসের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বিজনেস আরও, বিজনেস মানে কি, যেখানে প্রফিট অর্গানাইজেশন, প্রফিট অর্গানাইজেশনে যে এটা যে প্রিন্সিপালটা দেখা যায় এমন কথা নেই, নন প্রফিট অর্গানাইজেশন যেমন ক্লাব, কলেজ, হাসপাতাল, সব জায়গায় তুমি প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট তুমি দেখতে পারবে। টাইম পিরিয়ড, অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য করা হয়, কিন্তু প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট কোনো পার্টিকুলার একটা টাইম পিরিয়ডের জন্য হয় না। তো এই পড়িয়ে দিলাম। তো এই ভিডিওতে আমি কী কী পড়ালাম? এই ভিডিওতে আমি পড়ালাম কনসেপ্ট অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, আর পড়ালাম ডিফারেন্স বিটুইন প্রসিডিওর অফ ম্যানেজমেন্ট অ্যান্ড রুলস অফ ম্যানেজমেন্ট, আর একটা ডিফারেন্স পড়েছি ডিফারেন্স বিটুইন অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। তো এগুলো দেখে নিও।